নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গলি ইউটিউব চ্যানেল আবার একটি নতুন সরকারি চাকরির নোটিশ নিয়ে আপনাদের সামনে চলে এলাম রাজ্যে জল দপ্তর থেকে নিয়োগ হচ্ছে নতুনভাবে যেখানে অবশ্যই পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারেন এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন তেমনই চাকরির নোটিশ নিয়ে আলোচনা করব অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমাদের চ্যানেলে নতুন চাকরি প্রার্থী বন্ধু যারা রয়েছেন নিত্য নতুন সরকারি চাকরির আপডেট পেতে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি প্রেস করুন পরবর্তী চাকরি নোটিশ সবার আগে পেতে তাহলে বন্ধুরা আসুন বিশেষ দেরি না করে দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিশ কীভাবে ডাউনলোড করবেন নোটিফিকেশান ডাউনলোড করতে গেলে এ আই ডট এনআইসি ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা প্রথমে চলে আসবেন ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো এখানে পাবেন থ্রি ডট অপশান এখানে আপনারা সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন রিক্রুটমেন্ট বলে একটি অপশান আছে এখানে রিক্রুটমেন্টে ক্লিক করবেন রিক্রুটমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা ভ্যাকেন্সি অপশান পেয়ে যাবেন তো ওই ভ্যাকেন্সি অপশানে ক্লিক করবেন ভ্যাকেন্সি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটি ওপেন হয়ে যাবে এখানে তিন নম্বরে আপনারা দেখতে পাবেন অফিসিয়াল নোটিশ এখানে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম পেমেন্ট গেটওয়ে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে স্কল করবেন স্কল করে দেখবেন টু রেজিস্টার এখানে আপনারা ক্লিক করে অফিসিয়ালভাবে যে রেজিস্ট্রেশন সেটা করতে পারবেন তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশনের যে পেজটি সেটি কিন্তু চলে এলো এখানে দেখুন এখানে আপনাদের পোস্ট নেম কোন পদের জন্য আবেদন করছেন এখান থেকে আপনারা পোস্ট নেমটা সিলেক্ট করে নেবেন এখানে বিভিন্ন শূন্য পদ রয়েছে যে পদের জন্য আবেদন করতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন যেমন যদি আপনারা মাল্টিটাস্টিং স্টাফের জন্য আবেদন করতে চান এটা সিলেক্ট করলেন এর পরবর্তীতে পোস্ট কোড পোস্টের কোড আছে সেই কোডটা দেবেন ক্যান্ডিডেটস ফুল যে অ্যাপ্লিকে তার ফুল নাম মোবাইল নাম্বার যাবতীয় কিছু ডিটেলস আপনাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত যাবতীয় কিছু চাওয়া হচ্ছে সমস্ত কিছু দেবেন যেমন কনফার্ম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস সমস্ত কিছু দেবেন দিয়ে এখানে একটি ক্যাপচার কোড দেওয়া আছে ক্যাপচার কোডটি এন্টার করবেন করে মানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলো এইভাবে রেজিস্ট্রেশন করার পর আপনারা ব্যাক করবেন ব্যাক করে দেখবেন এখানে অলরেডি রেজিস্টার্স টু লগ এখানে আপনারা লগ করে আপনাদের স্ট্যাটাস চেক করতে পারেন তো বন্ধুরা এবার দেখুন টু রিড অ্যাডভার্টাইজমেন্ট এখানে ক্লিক হেয়ার অপশনে ক্লিক করবেন করে অ্যাপ অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ নোটিফিকেশান যেটি সেটা ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এই হলো সেই নোটিফিকেশান যেটাতে আমি চলে এসেছি অনস্ক্রিন যেটা আপনারা দেখতে পাচ্ছেন ইনল্যান্ড ওয়াটার ওয়েস্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে যেটা পাবলিশড হয়েছে সাত আট দু হাজার তারিখে এখানে কী বলা হচ্ছে দেখুন এখানে বিভিন্ন পদে আর জন্য আপনারা আবেদন করতে পারবেন অনলাইন আবেদন শুরু হচ্ছে ষোলো আট দু হাজার চব্বিশ থেকে যেটা পনেরো নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং যেটা আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত চলবে তো বন্ধুরা এখানে দেখুন বিভিন্ন পদ যেমন এখানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অ্যাসিস্ট্যান্ট হাইড্রোগ্রাফিক লাইসেন্স ইঞ্জিন ড্রাইভার জুনিয়র অ্যাকাউন্টস অফিসার ড্রেজ কন্ট্রোল অপারেটর স্টোর কিপার মাস্টার সেকেন্ড ক্লাস স্টাফ কার্ম ড্রাইভার মাস্টার থার্ড ক্লাস বিভিন্ন শূন্য পদে আপনাদের ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে টোটাল এগারোটি শূন্য পদে ভ্যাকেন্সি পাবলিশড হয়েছে এবার আমি কোন পদে কতগুলি ভ্যাকেন্সি সেটা একটু বলে দিই এখানে দেখুন এখানে আপনারা যেমন ভিডিওটি ভীষণই লং হয়ে যাবে নোটিফিকেশানটা এতটাই একটু শর্টে বলে দিচ্ছি যেমন দেখুন আমি যদি জুনিয়র অ্যাকাউন্টস অফিসার পদের জন্য আবেদন করবেন বলে ভাবছেন সেখানে লেভেল সিক্স অনুযায়ী পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লক্ষ বারো হাজার চারশো পর্যন্ত বেতন পাবেন ম্যাক্সিমাম তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং টোটাল পদ রয়েছে এখানে কিন্তু পাঁচটা এইভাবে প্রতিটি আপনারা সিরিয়াল ওয়াইজ আপনাদের ভ্যাকেন্সিসগুলো পেয়ে যাবেন যেমন স্টোর কিপার পদের জন্য পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু হচ্ছে বেতন এখানে পঁচিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন একটি শূন্য পদ রয়েছে মাস্টার সেকেন্ড ক্লাসের জন্য পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা বেতন রয়েছে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন তিনটি শূন্যপদ স্টাফ কার ড্রাইভারের জন্য এখানে লেভেল টু অনুযায়ী উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা বেতন রয়েছে এবং যেখানে ম্যাক্সিমাম তিরিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা নোটিস আপনারা ডাউনলোড করে বাকি ডিটেলসটা নিজেরা চেকআউট করে নেবেন এবং কোয়ালিফিকেশানে আমি আসছি কোয়ালিফিকেশান এখানে মাধ্যমিক পাস থেকেই কিন্তু চাকরির সুযোগ রয়েছে আপনারা যে পদের জন্য আবেদন করবেন সেই অনুযায়ী কোয়ালিফিকেশান লাগবে যেমন লাইসেন্স ইঞ্জিন ড্রাইভারের জন্য মাধ্যমিক পাশ করে থাকতে হবে লাইসেন্স ইঞ্জিন ড্রাইভিংয়ের সার্টিফিকেট থাকতে হবে এবং সুইমিং জানতে হবে তাহলেই আপনারা আবেদন করতে পারবেন কোনো আলাদা অভিজ্ঞতার দরকার নেই অভিজ্ঞতা থাকলে আগা অগ্রদিকে পাবেন না থাকলেও আবেদন করতে পারবেন স্টোর কিপার পদের জন্য মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন উইথ ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে আপনাদের সেক্ষেত্রে ঠিক আছে স্টাফ কার ড্রাইভারের জন্য আপনারা এখানে ড্রাইভিং লাইসেন্স লাগবে এখানে মিডিল স্কুল সার্টিফিকেট হলেই আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে আপনারা যদি অষ্টম পাস করে থাকেন তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন মাল্টিটাস্কিং স্টাফের জন্য মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন এইভাবে বিভিন্ন শূন্য পদ রয়েছে এবং আপার এজ লিমিটের ক্ষেত্রে আপনারা যারা এসসি এসসি ও তারা পাঁচ বছর তিন বছরের ছাড় পাবেন যেমন সরকারি চাকরির নোটিশে হয়ে থাকে ঠিক আছে এবার আসছে আপনারা কীভাবে আবেদন করবেন অনলাইনে আবেদন করতে হবে আনরিজার্ভদের জন্য পাঁচশো টাকা এবং রিজার্ভ ক্যাটাগরিদের জন্য দুশো টাকা রয়েছে আবেদন মূল্য যেটা আপনারা ইন্টারনেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমেও কিন্তু পেমেন্ট করতে পারবেন ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম এবার কীভাবে আবেদন করবেন কতগুলি স্টেপের মাধ্যমে সমস্ত কিছু প্রসিডিওর কিন্তু এখানে দিয়ে দিয়েছে আপনারা অবশ্যই নোটিশের মধ্যে পেয়ে যাবেন আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না সম্পূর্ণ ভিডিওটি ফুল ডিসকাশন করে দেওয়ার চেষ্টা করলাম অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে